Assalamualaikum. সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলাই সংবাদে। এখনকার সংবাদে আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতে চলুন দেখে নিই ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। বাস চাপায় ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভে রাজধানীর বিভিন্ন সড়ক অচল, দোষীদের দ্রুত বিচার ও শাস্তি দাবি। ঢাকায় সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক, বুধবার থেকে কার্যকর। আগামী কালকে থেকে 1 ডিসেম্বর থেকে ছাত্রদের বাসে হাফ ভাড়া কার্যকর করা হবে। বেগম খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত বিএনপির রাজপথ না ছাড়ার ঘোষণা। বিএনপি আইনি জটিলতা তৈরি করেছে বলছে আওয়ামী লীগ। করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে সতর্ক বাংলাদেশ। 60 বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ ও নো ভ্যাকসিন নো সার্ভিস চালু সিদ্ধান্ত। জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যু। শিক্ষকদের শিক্ষক, ভাষা সংগ্রামী ও নজরুল গবেষকের মৃত্যুতে সারা দেশে শোক। এবং চট্টগ্রামে টেস্ট জিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। বাংলাদেশি ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। রোমানিয়ায় কারাগারে কয়েদিদের থিয়েটার মঞ্চায়নের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। সোমবার রাতে বাস চাপায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাজধানী জুড়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রামপুরা, আসাদগেট, নীলক্ষেত, উত্তরাসহ বিভিন্ন পয়েন্টে যান চলাচল বন্ধ করে দেওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়ে। দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান আন্দোলনকারীরা। মিথিলা নাসরিনের রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের গাড়ি চাপায় 24 নভেম্বর নটরডেম কলেজের শিক্ষার্থী নিহত হওয়ার রেশ কাটতে না কাটতে সোমবার রাতে রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিনের মৃত্যু হয়। প্রতিবাদে মঙ্গলবার সকাল 10টা থেকে রামপুরার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ রাজধানীর প্রায় সব এলাকার শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। যার কারণে আমাদের আজকে আবার রাস্তায় নামতে হয়েছে। রাইডার বাসের সাথে সমস্যা হচ্ছে কি, আমাদেরকে আমাদের কিছু স্টুডেন্টদেরকে ওরা আরো আগে ধাক্কা দিয়ে নামাই দিয়েছে, ওনারা হাফ ভাড়া নিতে চায় না, ওরা অনেক ধরনের মিসবিহেভ করছে। তাদের দাবি সড়কে শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচার করা, পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরে আনা। আমাদের দাবি একটাই, নিরাপদ সড়ক চাই। আমাদের দাবি এই এই হত্যার সর্বোচ্চ বিচার হোক। রাইদা তো মানে কথাই নেই, রাইদা বলে কি যদি হাফ পাস চান তাহলে এই বাসে উঠবেন না, আরো কত এই খারাপ ব্যবহার করে। দূর থেকে যদি আমাদের ইউনিফর্ম পরা অবস্থায় দেখে আমাদের সেই বাসগুলোতে তোলা হয় না, এটা হচ্ছে প্রথম বিষয়। আমাদের বাসগুলোতে তোলা হলেও আমাদেরকে হাফ ভাড়া হিসেবে আমাদেরকে নেওয়া হয় না। গাড়ির লাইসেন্স চেক করা এবং সড়কে শৃঙ্খলা ফেরানোর পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করে শিক্ষার্থীরা। সে সময় পুলিশের গাড়ি ও মোটরসাইকেলে লাইসেন্স নেম প্লেট ঠিক না থাকায় সেগুলোও আটকে দেয় শিক্ষার্থীরা। প্রত্যেকটা নাগরিকের যদি নিজের গাড়ির লাইসেন্স নিজের কাছে ক্যারি করার দরকার হয়, প্রশাসন যদি তাদের লাইসেন্স দেখতে চায় ঠিক আছে, তো সেই ক্ষেত্রে পুলিশের লাইসেন্স কেন বাসায় থাকবে? এখন তো কোনো গাড়ি হয় না, হাঁটতে হাঁটতে চলতে চলতে উত্তরে যাবো। আমি মালিবাগেতে হাঁটতে আসি, দুর্ভোগে আছি আমরা, আসলে জনগণ অনেক দুর্ভোগে আছি, কিন্তু আসলে এরপরেও আমরা আসলে মানে এটা ন্যায় বিচার চাই। শিক্ষার্থীদের অর্ধেক বাস ভাড়ার দাবি সারা দেশের সকল শিক্ষার্থীদের জন্য এবং তা প্রজ্ঞাপন আকারে আনার দাবি শিক্ষার্থীদের। মিথিলা নাসরিন, চ্যানেল আই, ঢাকা। বুধবার থেকে ঢাকায় বেসরকারি বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তারা অর্ধেক ভাড়ার সিদ্ধান্ত নিয়েছে। সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে। সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির দিনে অর্ধেক ভাড়া কার্যকর হবে না। রোকসানা আমিনের রিপোর্ট।
ডিজেল সহ তেলের দাম বাড়ার কারণে গণপরিবহনে ভাড়া বেড়ে যাওয়ায় বাস ভাড়া অর্ধেক করার দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সমিতির মহাসচিব। আমরা স্থির করেছি ছাত্রদের যে দাবি, সেই দাবির প্রতি আমরা সমর্থন জানিয়ে সেই দাবি কার্যকর করার জন্য আমরা আগামী কালকে থেকে পহেলা ডিসেম্বর থেকে ছাত্রদের বাসে হাফ ভাড়া কার্যকর করা হবে। এই জন্য সকল পরিবহন মালিকদের প্রতি এবং শ্রমিকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, ছাত্ররা যেন হাফ ভাড়া যাতায়াত করতে পারে সে ব্যাপারে নিশ্চিত করার জন্য। হাফ ভাড়া প্রদানের সময় স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে। সকাল 7টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত হাফ ভাড়া কার্যকর থাকবে। তারপরে সরকারি ছুটির দিন সহ অন্যান্য ছুটির সময় ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে না, এবং এই সিদ্ধান্ত শুধুমাত্র ঢাকা শহরের জন্য। সোমবার রাতে রামপুরায় বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সড়ক পরিবহন মালিক সমিতি। দুর্ঘটনার শিকার হয়ে মারা গেলেন তার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করতেছি। এই ঘটনায় যারা জড়িত প্রকৃত দোষী যারা তাদেরকে তদন্ত সাপেক্ষে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। বাস মালিকদের 80% দরিদ্র দাবি করে বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারের কাছে বিশেষ প্রণোদনারও দাবি জানিয়েছেন বাস মালিকরা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বেগম খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দলের মহাসচিব বলেছেন, গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দু একদিনের মধ্যে নতুন কর্মসূচি দেওয়া হবে। রাজধানীতে বিভাগীয় সমাবেশে তিনি বলেছেন, আন্দোলনের মাধ্যমেই বেগম জিয়াকে মুক্ত করা হবে। রাহুল রায়ের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে 7 দিনের কর্মসূচি পালন করছে বিএনপি, যার মধ্যে এই বিভাগীয় সমাবেশ ছিল সবচেয়ে বড় কর্মসূচি। বরিশাল বাদে সবগুলো বিভাগে সমাবেশ হয়েছে। ঢাকায় সমাবেশ হয়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সহযোগী সংগঠন, মহানগর আর সিনিয়র নেতাদের একই দাবি। ইউপি নির্বাচন দিয়ে আওয়ামী লীগের পতন হচ্ছে বলে মনে করেন বিএনপি মহাসচিব। আর বেগম জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে আরো কঠোর হওয়ার কথা বলেছেন তিনি। দায় দায়িত্ব সম্পূর্ণ আওয়ামী লীগ সরকারের। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি সুচিকিৎসা না হয়, যদি তার কোনো ক্ষতি হয়, তাহলে এই দেশের মানুষ কোনোদিনই আপনাদেরকে রেহাই দেবে না বন্ধুগণ। আগামী দু একদিনের মধ্যেই পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব, সেই কর্মসূচিগুলোতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং আন্দোলন আন্দোলন ও আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে আমরা বাধ্য করব দেশনেত্রীকে মুক্তি দিতে ও তার বিদেশে চিকিৎসার জন্য। বুধবার বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে মৌন মিছিল করবে মহিলা দল। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যে আইনি জটিলতা দেখা দিয়েছে বিএনপি তা সৃষ্টি করেছে। দলের যৌথ সভায় তিনি বলেন, খালেদা জিয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন, অথচ নির্বাহী ক্ষমতায় তিনি খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত করে বাসায় থাকার ব্যবস্থা করেছেন। ওবায়দুল রশিদের রিপোর্ট। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর সভা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকারের পাশাপাশি আওয়ামী লীগও বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে। সে সময় তিনি স্থানীয় নির্বাচনে সহিংসতা বিষয়ে কথা বলেন। আমাদের আগে বিএনপি আমলে, পাকিস্তান আমলে বলেন, এরশাদের আমলে বলেন, স্থানীয় সরকারে বিশৃঙ্খলা, সহিংসতা, তত্ত্বাবধায়ক আমলে আমাদের প্রতিবেশী দেশে সব সময় সহিংসতা চলে আসছে। শেখ হাসিনার সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে, যেই অপরাধ করুক, যেই অপকর্ম করুক,
কোনো অপকর্মকারী কোনো অপরাধী অপরাধ করে পার পেয়ে যেতে পারবে না। বিএনপির অভিযোগ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে যদি স্লো পয়জনিং করা হয়ে থাকে তবে তা করছে বিএনপি এবং তাদের চিকিৎসকরা, কারণ খালেদা জিয়ার আশেপাশে তার পছন্দের চিকিৎসক, পরিবারের সদস্য ও বিএনপি নেতারা রয়েছেন। তিনি আইনের একটা জটিলতার মধ্যে পড়েছে এবং এই জটিলতা সৃষ্টি করেছে বিএনপি। 7 বছর ধরে একটা মামলাকে ঝুলিয়ে রেখেছে, এক্সিকিউটিভ অর্ডারে তার দণ্ডাদেশ স্থগিত করে তাকে বাইরে রেখেছেন, জেলের বাইরে চিকিৎসারও সুযোগ দেওয়া হয়েছে। এর বেশি তারা কি করে আশা করে, যেখানে তারা শেখ হাসিনার পুরো পরিবার, শেখ হাসিনা নিজেকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য সব ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করেছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির ইচ্ছায় আওয়ামী লীগ সরকারে বসেনি, তাই তাদের ইচ্ছায় সরকার পতন হবে না। জনগণ চাইলে চতুর্থবারের মতো ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদেশ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, নো ভ্যাকসিন নো সার্ভিস পদ্ধতি চালু করারও সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার পর্যন্ত 24 ঘণ্টায় দেশে মৃত্যু কমলেও শনাক্তের হার বেড়ে 1.38 দাঁড়িয়েছে। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। একদিনের ব্যবধানে দেশে করোনায় মৃত্যু কমেছে, তবে বেড়েছে আক্রান্ত শনাক্ত ও শনাক্তের হার। মঙ্গলবার পর্যন্ত 24 ঘণ্টায় একজন মারা গেছে। এ নিয়ে মোট মৃত্যু 27,981। এ সময় আক্রান্ত শনাক্ত হয়েছে 273 জন। শনাক্তের হার বেড়ে হয়েছে 1.38%। মোট আক্রান্ত 15,76,284 জন। 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 368 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 15,40,965। এ অবস্থায় করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জাতীয় টাস্কফোর্স সদস্য সহ সরকারের নানা প্রতিষ্ঠানের নীতি নির্ধারকরা বিভিন্ন পরামর্শ দেন। সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। আফ্রিকান কন্টিনেন্ট থেকে অথবা সাউথ আফ্রিকা থেকে, সেখানে আমরা চাইব নিরুৎসাহিত করা, এই মুহূর্তে যাতে তারা না আসে এবং তাদের সাথে আমাদের কোনো ফ্লাইট যাতে না থাকে, এবং ওখান থেকে যারাই আসুক তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বাধ্যতামূলক, এবং সেটা হোম কোয়ারেন্টাইন নয়, ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন। আগে যেমন নো মাস্ক নো সার্ভিস ছিল, এখন আমরা বলতে চাচ্ছি যে নো ভ্যাকসিন নো সার্ভিস। এবং এটা যদি আমরা করতে পারি তাহলে পরে টিকা কার্যক্রমটা আরও বেগবান হবে এবং টিকা নেওয়ার জন্য লোক হয়তো এগিয়ে আসবে। তিনি বলেন, ওমিক্রন প্রতিরোধে 60 বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেয়া হবে। যে আমরা যারা 60 ঊর্ধ্ব আছে এবং সিভিয়ার অসুস্থ যারা, তাদেরকে আমরা বুস্টার ডোজের কথা চিন্তা ভাবনা করেছি। এ বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি যাতে আগামীতে আমরা বুস্টার ডোজ দিতে পারি। এবং অনেক দেশে, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এরা দিচ্ছে, আর ডেভেলপ দেশগুলো তো দিচ্ছে, আমেরিকা, ইউরোপ দিচ্ছে। এই বিষয়ে আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। মন্ত্রী বলেন, গত 2 সপ্তাহে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যে 240 জন নাগরিক বাংলাদেশে এসেছেন তাদের অনেকেই তথ্য ফর্মে ঠিকানা এবং ফোন নম্বর ভুল দিয়েছেন। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে দেয়া রেড লিস্ট থেকে বাংলাদেশের নাম বাদ দিয়েছে ভারত। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর উপহার হিসেবে আসা 20,06,400 ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, বাংলাদেশের আপত্তির মুখে একদিনের মধ্যেই ভারত এই পদক্ষেপ নেয়। ঢাকায় ফরাসি রাষ্ট্রদূত জেন মারিন সু এর উপহার সামগ্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর হাতে তুলে দেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, সুইডেনও 5,30,000 অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। গতকালকে হঠাৎ করে আমরা শুনলাম আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারা এই সাউথ আফ্রিকার যে
ডেডলি ভাইরাসটা আসছে, নতুন ভাইরাসটা আসছে, সেই জন্য 12টা দেশকে তারা ড্যাড লিস্টে আপনার রেখেছে। এবং আমরা খুব তাজ্জুব হলাম, আমাদের দেশে ভাইরাসটা এটা এখন নাই, আমরা এটা জয় করেছি। তারপরে তারা আমাদের নাম ওই 12 জনের মধ্যে এই দিয়ে দিয়েছে। আমরা ভারত সরকারকে অ্যাপ্রোচ করি, আজকে সকালে ভারত সরকার আমাদের রেড লিস্টকে উইথড্র করেছে। উই থ্যাঙ্ক দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বাংলাদেশ ভারতের মধ্যে আরও যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য বাড়াতে আখাউড়া আগরতলার রেল রুট আবারও চালু করা হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোয়ারায় সামি দেখা করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক নতুন মাত্রা লাভ করেছে। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায় সাক্ষাৎ করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। সে সময় তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে অব্যাহত সমর্থন দেবে জাতিসংঘ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হলেও তারা এখন সামাজিক সমস্যা সৃষ্টি করছে, তাদের এখন নিজ দেশে ফিরে যাওয়া উচিত। ইউপিডিএফ ও জেএসএস নামের সন্ত্রাসী সংগঠনের সদস্য হলেও সেই পরিচয় গোপন করে অর্থ পাচার মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে যান আসামি শঙ্কর দাস বড়ুয়া। রাষ্ট্রপক্ষের সন্দেহ হলে এসপির সাথে অনলাইনে কথা বলে নিশ্চিত হয়ে জামিন আবেদন বাতিল করে তাকে হাজতে নিতে পুলিশকে নির্দেশ দেন আদালত। মাজহারুল হক মান্নার রিপোর্ট। মামলার নথি থেকে জানা যায়, কাঠ ব্যবসার আড়ালে জঙ্গি সংগঠন ইউপিডিএফ ও জেএসএস এর সদস্য হয়ে চাঁদাবাজি করে অবৈধ সম্পদের মালিক হয় শঙ্কর দাস বড়ুয়া। বিভিন্ন ব্যাংকের শাখা থেকে 14 কোটি 37 লাখ টাকার বেশি অর্থ উত্তোলন করে, এর মধ্যে 1 কোটি 30 লাখ টাকা অর্থ পাচার করে বলে সিআইডির তদন্তে বেরিয়ে আসে। এই অভিযোগে মামলা হয় 19 অক্টোবর। শঙ্কর দাস বড়ুয়া নিজের আসল পরিচয় গোপন করে আগাম জামিন নিতে আসেন হাইকোর্টে। নথি থেকে রাষ্ট্রপক্ষের সন্দেহ জাগে। জুম আইডির মাধ্যমে মামান্য হাইকোর্টের সাথে সংযুক্ত হয়েছেন এবং উনি জানিয়েছেন যে এই শঙ্কর দাস বড়ুয়া উনি একটা মানে জঙ্গি সংগঠনের সাথে ওরা আছে, ওদেরকে সাধারণত ধরা যায় না, ওরা পার্বত্য এলাকায় গভীর জঙ্গলে ওরা থাকেন। সুতরাং উনি প্রেয়ার করছেন যে এদেরকে কাস্টডিতে দেওয়ার জন্য। রাঙামাটির পুলিশ সুপারের বক্তব্য শুনে আদেশ দেন হাইকোর্ট। সেই মর্মে আদালত সিদ্ধান্ত নিয়ে এই শঙ্কর দাস বড়ুয়াকে সরাসরি জেলে প্রেরণ করেছেন। এটা শাহবাগ থানার ওসির কাছে সরপদ করা হয়েছে। আদেশ প্রকাশ হওয়ার পর আসামি শঙ্কর দাস বড়ুয়াকে আদালত কক্ষ থেকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। মাছড়াক মান্না, চ্যানেল আই, ঢাকা। ভাষা সংগ্রামী ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 87 বছর। অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। শোকাহত চ্যানেল আই পরিবার। উত্তরার 10 নম্বর সেক্টরে প্রথম জানাজা শেষে 21 পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত এই শিক্ষাবিদের মরদেহ রাখা হয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। লালা নসিনের রিপোর্ট। ভাষা আন্দোলন শুরু হয়েছিল 48 থেকে, চরমে উঠল 52, কিন্তু 52, 53, 54, 55 এই কয়েকটি বছর কিন্তু শিক্ষকদের শিক্ষক ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম। ভাষা বিজ্ঞানী ও লেখক অধ্যাপক রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম নজরুল অধ্যাপক এবং নজরুল গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক ছিলেন। ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও সে সময়ের দুর্লভ আলোকচিত্র ধারণ করে ইতিহাসে চিরভাস্বরও তিনি। বাঙালির মুক্তি সংগ্রামের এই প্রত্যক্ষ সাক্ষী শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে প্রথম গ্রন্থ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষী ইতিহাসের প্রথম গ্রন্থসহ প্রায় 30টি বই লিখেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এবং বাংলা একাডেমির সভাপতিও ছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল থেকে বরেণ্য এই শিক্ষাবিদের মরদেহ শেষবারের মতো নিয়ে আসা হয় তার উত্তরার বাসা দোলনচাঁপায়। বিশিষ্ট এই নজরুল গবেষকের চিরবিদায় বুধবারের বিভিন্ন কর্মসূচির কথা জানায় তার পরিবার। দুপুর 1টার সময় বাংলা একাডেমিতে, 2টার সময় শহীদ মিনারে এবং বাদ আসর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে ওনার জানাজা হবে।
তারপর আজিমপুর গোরস্থানে ওনার দাফন হবে। ওনার বাবার কবরের উপরেই ওনার কবরস্থান, এটাই ওনার ইচ্ছা ছিল যে ওখানে যাতে ওনাকে কবরটা দেওয়া হয়। আপনারা সবাই দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাইছি। দোলনচাপায় অধ্যাপক রফিকুল ইসলামকে শেষবারের মতো দেখতে আসেন শিল্প সাহিত্য রাজনীতি অঙ্গনের বিশিষ্টজনদের পাশাপাশি বহু মানুষ। জাতি সত্যিকার অর্থে একজন প্রকৃত শিক্ষককে হারিয়েছেন। আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখেছিলাম। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি শিক্ষকতার পেশায় নিযুক্ত ছিলেন। তার মৃত্যুতে জাতি কৃতি সন্তানকে হারালো ভাষা সৈনিক নজরুল গবেষক রফিকুল ইসলামের মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে এই শূন্যতা কখনোই পূরণ হবার নয়। রফিকুল ইসলাম স্যার এরকম একজন ব্যক্তিত্ব ছিলেন যে তার সম্পর্কে আসলে কোনো কিছু না বললেও শুধুমাত্র তার নামটি যদি আমরা উচ্চারণ করি তাহলেও তার সম্পর্কে আমাদের কিন্তু অনেক কিছু জানা হয়ে যায়। অধ্যাপক রফিকুল ইসলামের প্রতি বুধবার বাদ জোহর বাংলা একাডেমি প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের পর তার মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ হবে। পরে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে ভাষা সৈনিক রফিকুল ইসলামকে। লালা নওশিন, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাজ্য তার প্রয়োজনের 80% কৃষি পণ্য আমদানি করলেও দেশটিতে বাংলাদেশের রপ্তানি সামান্য। কৃষি বিশেষজ্ঞ ও ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীরা বলছেন, শুদ্ধ কৃষি চর্চা ও সনদ না থাকা, প্যাকেজিং এর দুর্বলতা এবং জাহাজ পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ব্রিটেনের বাজারে রপ্তানি বাড়ছে না। ব্রিটেনের বাজার ধরতে বিশেষজ্ঞদের সাথে নিয়ে কাজ করছে FPCCI। মাসুর শাকিলের রিপোর্ট। ব্রিটেনে এখন 600,000-এরও বেশি বাংলাদেশি রয়েছেন। রেস্টুরেন্ট ব্যবসার বড় একটি অংশ তাদের দখলে। দেশটি তার খাদ্যপণ্যের 80% আমদানি করলেও বাংলাদেশের অংশ খুব কম। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের প্রতিনিধি দলের সাথে FBCCI-এর বৈঠকে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ যুক্তরাজ্যের কৃষি পণ্যের বাজারের চিত্র তুলে ধরেন। গুড এগ্রিকালচার প্র্যাকটিস, যেটা গ্যাপ সার্টিফিকেশন আমাদের নেই। আপনাদের এখানে আমি যা দেখালাম বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সমস্ত জিনিসগুলো আসছে, যে কলা পাতা পর্যন্ত এক্সপোর্ট হয়ে যাচ্ছে থাইল্যান্ড থেকে। একটা এমন কোন পণ্য নাই কৃষি যেটা আমাদের দেশে প্রোডিউস হয় না, কিন্তু আমরা শুধুমাত্র কমপ্লায়েন্স ইস্যু, ট্রেসিবিলিটি, এগ্রিকালচার প্র্যাকটিস, এই বিষয়গুলো আমাদের না থাকার কারণে আমরা আমাদের যে ওল্ড মার্কেটে ঢুকতে পারছি না। অতএব সেটা প্রথম। তারপর আসি প্যাকেজিং। প্যাকেজিং আমাদের খুবই দুর্বল। তার সাথে একমত পোষণ করেন মূল প্রবন্ধ উপস্থাপক। উই হ্যাভ টু কমিউনিকেট টু দ্য মেইনস্ট্রিম ইউকে কনজিউমারস about the social impact, about the quality of Bangladeshi agro products, about the social impact of Bangladeshi. British Bangladeshi ব্যবসায়ীরা বলেন, ব্রিটেনের কৃষি পণ্যের বাজার ধরতে বাংলাদেশের সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। আমাদের এখানে সমন্বয়ের খুবই অভাব, দুর্ভাগ্যজনক হলেও সত্য, এবং এই সমন্বয়টাকে যদি আমরা কার্যকর করতে পারি তাহলে আমার মনে হয় এই যে প্রবলেমগুলো যেগুলো আছে এগ্রিকালচার সেক্টরে এগুলা আমরা তুলে ধরেছি বিভিন্নভাবে। জাস্ট গুড এগ্রিকালচার প্রসেস, যেটা শাইখ ভাই বলে গেছেন, ভারতে আমাদের প্রতিবেশীর দেশে 16,000-এর উপরে গ্যাপ এক্সপোর্টের লাইসেন্স আছে, পাকিস্তানের 6,000 আছে, মায়ানমারেরও 29টা আছে। বিশেষজ্ঞদের যুক্ত করে সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার কাজ শুরু করেছে FBCCI। আমাদের স্ট্র্যাটেজি ঠিক করা দরকার যে আমরা এগ্রো প্রোডাক্ট যদি এক্সপোর্ট করতে হয় তাহলে লিমিটেশনটা করে আমাদের দেশে কি ওই দেশে কি, আমাদের দেশে কি করা দরকার, স্ট্যান্ডার্ড হয়তো কাজ করা দরকার, বাবা এয়ারপোর্টের কিছু কাজ আছে, আমাদের আপনার মানে উড়োজাহাজের ব্যাপার আছে, অনেকগুলি ব্যাপার আছে, রিকমেন্ডেশনগুলি আসলে আমরা সরকারের কাছে নিয়ে যেতে পারি। আলোচনায় জানানো হয় যুক্তরাজ্যে কৃষি পণ্যের বাজারের পাশাপাশি হালাল মার্কেটে রপ্তানির সম্ভাবনাও রয়েছে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে আই স্পোর্টস। খেলাধুলা সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন সহকর্মী রাহুল রায়, যাচ্ছি তার কাছে। রাহুল বুশ, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের আই স্পোর্টসে। বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের খবর দিয়ে শুরু করব আজকের আয়োজন। ইঞ্জুরি কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে ঢাকায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশ স্কোয়াডে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ। বিশ্বসদস্যের দলে আছেন প্রথমবার টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া বাঁহাতি ওপেনার নাঈম শেখ।
4 ডিসেম্বর ঢাকার মিরপুরের হোম ক্রিকেটে শুরু হবে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট হেরে পিছিয়ে পড়া বাংলাদেশ শিবিরে সুসংবাদ এনেছে সাকিব ও তাসকিনের দলে ফেরা। টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝ পথে ইঞ্জুরিতে পড়ে দল থেকে ছিটকে যান সাকিব। তাসকিন চোট পেয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে। মাথায় আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যাওয়া টপ অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি সহ চট্টগ্রাম টেস্টের টাইগার স্কোয়াডের সবাই আছেন দলে। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে 8 উইকেটে জিতে সিরিজ 1-0 লিড নিয়েছে পাকিস্তান। বাংলাদেশের দেওয়া 202 রানের লক্ষ্যে ম্যাচের পঞ্চম দিনে মাত্র 2 উইকেট হারিয়েই টপকে গেছে বাবর আজমের দল। চট্টগ্রাম থেকে সাদী মাহমুদের রিপোর্ট। গৌরবময় অনিশ্চয়তার খেলার টেস্ট ক্রিকেট, কত কিছুই তো এখানে হতে পারে এমন আশা নিয়েই পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের শেষ দিন মাঠে নামে টিম টাইগার্স। যদিও সফরকারীদের জন্য জয় ছিল শুধুই সময়ের ব্যাপার। দিনের শুরু থেকেই স্বাচ্ছন্দ্যে খেলতে থাকেন দুই পাকিস্তানি ওপেনার আবিদ আলী ও আবদুল্লাহ শফিক। ব্যক্তিগত 73 রানে অবশ্য মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন শফিক, তবে নিজের ইনিংসটি আরও বড় করতে থাকেন আবিদ আলী। দারুণ ধৈর্যের পরিচয় দিয়ে তাইজুলের বলে ব্যক্তিগত 91 রানে বিদায় নেন এই ওপেনার। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির কাছে গিয়েও বিদায় আবিদের। ফেরার আগে অবশ্য পাকিস্তানের জয়ের পথ ঠিকই দেখিয়ে গেছেন। বাকি কাজটি সেরেছেন ক্যাপ্টেন বাবর আজম আর আজহার আলী। এতেই 8 উইকেটের বড় জয় পাকিস্তানের। প্রথম ইনিংসে টাইগার বোলাররা আলো ছড়ালেও দ্বিতীয় ইনিংসে ছিলেন একেবারেই অনুজ্জ্বল। দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ সেরা হয়েছেন আবিদ আলী। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গত আসরে একদমই ভালো করতে পারেনি বাংলাদেশ। এবারের আসরের শুরুটাও আশা জাগা নিয়ে হলো না। টেস্টে বাংলাদেশের দুর্বলতাগুলো সবারই জানা, এই চট্টগ্রাম টেস্টেও যেগুলো বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। সমর্থকরা মনে করছেন ভুল সূত্রে ঢাকা টেস্টেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। সাদী মাহমুদ, চ্যানেল আই, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। চট্টগ্রাম টেস্টে দুদলের ওপেনাররাই মূল পার্থক্য গড়ে দিয়েছেন বলে মনে করেন বাংলাদেশ ক্যাপ্টেন মুমিনুল হক। টপরদের দ্রুত বিদায় বাংলাদেশকে চাপে ফেলেছে। ভুল সূত্রে ঢাকা টেস্টে মাঠে নামতে চায় টিম বাংলাদেশ। চট্টগ্রাম থেকে সাদী মাহমুদের রিপোর্ট। পাকিস্তানের বিপক্ষে এর আগে খেলা 11 টেস্টের একটিতেও জয় নেই বাংলাদেশের। চট্টগ্রাম টেস্টেও 4 দিন লড়াই করে 2 সেশনের ব্যর্থতায় পঞ্চম দিনে এসে হারতে হলো। ক্যাপ্টেন মুমিনুল হক অবশ্য টপ অর্ডারদের রান না পাওয়াকেই দুষছেন, সাথে তাইজুল ইসলামের যোগ্য সঙ্গ না পাওয়াও অন্যতম কারণ। বিশেষ করে 1, 2, 3, 4 আরো ইনক্লুডিং মি, আমি 1, 2 কথা বলবো না। আমার কাছে মনে হয় যে আমার এজ এ ক্যাপ্টেন হিসেবে সিনিয়র পেসার আমার আরো দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত ছিল। আমি যদি হয়তো আপনার 4 নাম্বারে যদি একটু একটা বোরিং খেলতে পারতাম, একটা ভালো পজিশনে নিতে পারতাম, তো সিনারিওটা একটা অন্যরকম ডিফারেন্ট হতো। আর একটা টেস্ট ম্যাচ যখন আপনি খেলবেন, টেস্ট ম্যাচ না, এটা আপনি যে কোনো ফরম্যাটেই প্রথম 10 ওভারের ভিতরে যদি আপনার 10 ওভারের মধ্যে 4টা উইকেট হারিয়ে ফেলেন, তখন মোমেন্টাম কিন্তু যতই চেষ্টা করেন ডিফিকাল্ট হয়ে যায়। ঢাকা টেস্টে অবশ্য ঘুরে দাঁড়িয়ে 2 ম্যাচ সিরিজে 1-1 সমতায় ফিরতে চায় টিম টাইগার্স। একাদশে পরিবর্তনের ইঙ্গিতও দিয়ে রেখেছেন টাইগার ক্যাপ্টেন। ক্রিকেট দেখে হয়তো তখন ডিসিশন নেওয়া যাবে আর কি, তখন আমরা কি করব, তখন হয়তো হ্যাঁ একটু অবশ্যই একটু চেঞ্জ তো হবে। চট্টগ্রাম টেস্ট জিততে না পারলেও টিম টাইগার্সের মানসিকতার প্রশংসা করেছেন পাকিস্তানি ক্যাপ্টেন বাবর আজম। সাদী মাহমুদ, চ্যানেল আই, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। আজকের আই স্পোর্টস শেষ করব এক ব্যতিক্রমধর্মী সিনেমা তৈরির সুসংবাদ জানিয়ে। ভারতীয় ক্রিকেট দলের 1983 বিশ্বকাপ জয় এবং দলের অধিনায়ক কপিল দেবের অতিমানবীয় পারফরমেন্স সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র 83 24 ডিসেম্বর মুক্তি পাচ্ছে। এই চলচ্চিত্রে বিশ্বখ্যাত অলরাউন্ডার কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন বলিউড হার্টথ্রব রণবীর। মুক্তি পাওয়ার আগেই ভারতীয় চলচ্চিত্র ও ক্রিকেট নাঙ্গনে আলোড়ন তুলেছে 83। সিনেমায় উঠে এসেছে 1983 বিশ্বকাপে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতীয় অধিনায়ক কপিল দেবের 175 রানের অতিমানবীয় ইনিংস। কপিল দেবের স্ত্রী রোমি দেবের চরিত্রে অভিনয় করেছেন বাস্তব জীবনে রণবীর সিংয়ের সহধর্মিনী দীপিকা পাড়ুকন। ছবিতে 1983 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের ক্রিকেটার মহেন্দ্র অমরনাথ, রজার বিনি, রবি শাস্ত্রী, গাভাস্কর, শ্রীকান্ত, মদনলালের চরিত্র চিত্রণ করা হয়েছে। 83 পরিচালনা করেছেন একতা টাইগার, বজরঙ্গি ভাইজান চলচ্চিত্রের পরিচালক কবির খান।
দর্শক এই ছিল আজকের আই স্পোর্টসে, ফিরে যাচ্ছি বুশরার কাছে। ধন্যবাদ রাহুল আপনাকে। সাম্প্রদায়িক শক্তি দেশে হঠাৎ নানা ইস্যু তৈরি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো নেতৃবৃন্দ সহ গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে মতবিনিময়ে অপপ্রচার থেকে দেশকে রক্ষা করতে মিডিয়ার সহযোগিতা চান তথ্যমন্ত্রী। রফিকুল বাশারের রিপোর্ট। দেশে যে উন্নয়ন হচ্ছে তা যথাযথভাবে প্রচার হচ্ছে না বলে মনে করেন ওবায়দুল কাদের। অ্যাটকো নেতৃবৃন্দ সহ গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে সভায় তিনি বলেন একটি মহল ষড়যন্ত্র করছে। ক্ষমতা অন্ধ বলি দিয়ে চোরাই পথে তারা ক্ষমতা যাওয়ার পথ খুঁজছে, দেশের রাজনীতিকে অস্থিতিশীল করে, দেশের রাজনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে গোলা পানিতে মাস শিকারের একটা অশুভ প্রয়াস অব্যাহত রয়েছে। এ সময় আমরা সমমনস্ক আপনাদের সহযোগিতা চাইছি। আপনারা যে কোনো বিষয়ে আপনাদের ভূমিকা কোনো বিষয়কে ভালো দিকও নিতে পারে আবার খারাপ দিকও নিতে পারে, ইচ্ছে করলে আপনারা সেটা পারেন। এ অবস্থায় দেশপ্রেমিক শক্তির সহযোগিতা চান তথ্যমন্ত্রীও। এতগুলো ইলেকট্রনিক মিডিয়া জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এসছে, তো আপনাদের সার্বিক সহযোগিতা চাই, মূল কথা হচ্ছে এটি। উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের পক্ষে থাকার কথা বলেন অ্যাটকো সভাপতি। উন্নয়ন যেটা হয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে কখনো শেখ হাসিনার নেতৃত্বে যেটা হয়েছে কখনো কেউ করেনি, এবং বন্ধুর স্বপ্ন তার কন্যা সুযোগ্য কন্যা এটা বাস্তবায়িত করছে। আমরা চাই যে বাংলাদেশের যত উন্নয়ন আমাদের বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হচ্ছে আপনাদের সহযোগিতাতে, এইটাই যেন মানুষ মনে রাখে, এইটাই যেন মানুষ মুখে মুখে বলে, এই জিনিসটাই আমাদের মনে রাখতে হবে। আর আজকে আমাদেরকে যে আমন্ত্রণ জানিয়েছেন মিডিয়া, আমরা যে সুযোগটা পেয়েছি এটা কিন্তু বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে তার চিন্তাধারার মাধ্যমে আজকে আছে ফ্রি মিডিয়া। পৃথিবীর অনেক দেশে কিন্তু এই সুযোগটা নাই। দেশ পরিচালনায় ভুল ত্রুটি হলে সরকার তার গঠনমূলক সমালোচনা আশা করে বলে জানান মন্ত্রীরা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সাংবাদিক পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফা টটস বিরতির। বিরতির পর জানিয়ে ফিরব, ওমিক্রন ইউরোপে ছড়িয়ে পড়ায় সাউথ আফ্রিকার সাথে অনেক দেশের বিমান যোগাযোগ বন্ধ, 18 ঊর্ধ্বদের বুস্টার ডোজ দেবে যুক্তরাজ্য। ব্যবসায়ী নেতারা বলছেন এই সেতুর মাধ্যমে যাত্রী সেবার মান বাড়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটবে। ব্যবসায়িক যে এটা ছিল সেটা দান্ডি হিসাবে আমরা এমনি দান্ডি হিসাবে তাৎপুঞ্জ হিসেবে প্রসিদ্ধিত্ব লাভ করছি, এবং ব্যবসায়ী কেন্দ্রিক হিসেবে আগে যে ব্রিটিশ আমলে যে সিরাজগঞ্জ ব্যবসা কেন্দ্র ছিল সেটাকে আমরা পুনরুদ্ধার করতে পারবো। দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে উত্তর পূর্ব যা আছে সব জায়গায় এটা রাত দিন চলছে মেগা প্রকল্পের বিশাল কর্মযজ্ঞ, এখন পর্যন্ত কাজের অগ্রগতি 34%। মোট 50টা পিয়ারের মধ্যে 10টা পিয়ারের নিচের পাইলিং এর কাজ আমরা ইতিমধ্যে শেষ করেছি, আরো 6টা পিয়ারের পাইলিং এর কাজ এখন চলছে, এবং এই সেতুটা আসলে আমাদের টার্গেট 2024 সালের অগাস্ট মাসের মধ্যে শেষ করার। আর নির্দিষ্ট সময়ের মধ্যেই রেল সেতু নির্মাণ কাজ শেষ হবে বলে জানালেন রেলমন্ত্রী। পূর্বাঞ্চলে অগ্রগতি বেশি, পশ্চিমাঞ্চলে একটু পিছিয়ে আছে, কিন্তু দুইটারে পিলার ইতিমধ্যে সেই পাইলিংয়ের কাজ চলতেছে। আমরা আশা করছি বর্তমানে যে অগ্রগতি এটি আমাদের যে সময় এটা সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে এটা এগিয়ে যাচ্ছে। 2020 সালের 29 নভেম্বর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেল সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিন, চ্যানেল আই। নিটল টাটা, আন্তর্জাতিক সংবাদ। করোনার নতুন ধরন ওমিক্রন ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় সাউথ আফ্রিকার সাথে বিমান যোগাযোগ বন্ধ করে দিচ্ছে অনেক দেশ। বিভিন্ন দেশের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে তা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে
সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকায় অবস্থান করা বিভিন্ন দেশের নাগরিকরা নিজ দেশে ফিরতে ব্যস্ত হয়ে পড়েছেন। দেশটির বিমানবন্দরে ভিড় করছেন তারা। ওমিক্রনে আক্রান্ত শনাক্ত হয় 18 বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেবে যুক্তরাজ্য। আতঙ্কিত না হয়ে সতর্কতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। বয়স্ক মার্কিনীদের বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ওমিক্রন ইস্যুতে সাউথ আফ্রিকার বিচ্ছিন্নতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। ওমিক্রন ভ্যারিয়েন্ট বিশ্বের কিছু অঞ্চলে গুরুতর পরিণতি নিয়ে আসতে পারে বলে সতর্ক করে দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। কয়েদিদের স্বাভাবিক জীবনের ছোঁয়া দিতে ভিন্ন ধর্মীয় আয়োজন করে রোমানিয়া। 12 বছর ধরে নোটারা থিয়েটারে মঞ্চ অভিনয়ের অনুষ্ঠান করা হয় যেখানে অংশ নেন কয়েদিরা। এ পর্যন্ত থিয়েটারে গিয়ে প্রায় 700 কয়েদি অভিনয় করেছেন। পুরনো সব প্রথা ভেঙে বছর শেষে জেলখাটা মানুষদের জনসাধারণের সাথে মেলবন্ধন করাই আয়োজনটির মূল লক্ষ্য। থিয়েটার শোটিতে অহংকার, ক্ষমতা, ভয়, সাহস, বিশ্বাস এবং ভালোবাসার বিষয়গুলো তুলে ধরা হয়। এবার রয়েছে অর্থনীতি সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 92 পয়েন্ট কমে 6703 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 371টি কোম্পানির 1,146 কোটি 87 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 438 কোটি 69 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 65টির, কমেছে 266টির এবং অপরিবর্তিত 40টি কোম্পানির শেয়ারের দাম। ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে ইউসেফ বাংলাদেশের আয়োজনে জব ফেয়ার হয়েছে। ইউসেফ বাংলাদেশের রাজশাহী অফিসে মেলা উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ডক্টর হুমায়ুন কবির। জব ফেয়ারের 14টি স্টলে মৌখিক পরীক্ষার মাধ্যমে 500 জন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাচ্ছেন। ইউসেফ বাংলাদেশের উপপরিচালক শাহরিয়ার আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের জিএম মাহতাবুদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লক্ষ্মী চাকমা ও শোভন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির পরিচালক জিয়াউল হক শোভন। চাকরির সুযোগ পাওয়া 500 জন আগামী মাস থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ দেবেন। পূবালী ব্যাংক কৃষি সংবাদ। গাইবান্ধায় করোনা সহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষক সরকারি উপকরণ সহায়তা পেয়েছেন। কৃষি বিভাগ বলছে এতে ফসলের উৎপাদন বাড়ার পাশাপাশি আর্থিকভাবে লাভবান হবেন কৃষক। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্যে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। অনাবৃষ্টি, বন্যা ও করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের এই পুনর্বাসন সহায়তার উদ্যোগ। উপকরণের মধ্যে রয়েছে বোরো মৌসুমের উচ্চ ফলনশীল হাইব্রিড ধান বীজ, সার সহ বিভিন্ন রবি ফসলের বীজ। বিনামূল্যে সার পাচ্ছি, বীজ পাচ্ছি, এই জন্য আমরা খুশি। সরিষা পেয়েছি, সার পেয়েছি, পটাশ পেয়েছি, শুধুমাত্র আমার হাল খরচ এবং কামলা খরচ। আমরা সরষের বীজ দিচ্ছে, সার পটাশ দিচ্ছে, ফসফেট দিচ্ছে, সেটাই বুঝতে নাই আর লোক বহু লোক পাচ্ছে। আমার সরকারের এই অনুদানা বীজ এবং সার প্রদান কৃষকের জন্য খুবই উপকারী। 1 কেজি সরিষা মগর দিল আমাদের মেম্বার এবং 20 কেজি সার, 5 জন মিলে 2 বস্তা। কৃষি বিভাগ বলছে প্রণোদনার সুবিধার সুফল হিসেবে পতিত অনেক জমি আসছে চাষের আওতায়। 16,165 জন কৃষককে বিভিন্ন ধরনের কৃষি প্রণোদনা প্রদান করছি। এই জাতগুলো করার মাধ্যমে কৃষক যে ফলনটা পাবে, এই ফলনের কারণে বিভিন্ন ধরনের ডিজেলের দাম বৃদ্ধি সহ বিভিন্ন ক্ষয়ক্ষতিগুলো কাটিয়ে উঠে কৃষক লাভজনক চাষাবাদ করতে সক্ষম। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
মাদারীপুরে জনপ্রিয় হয়ে উঠেছে পৌরসভা বাজারের শৌখিন কবুতর হাট। রং বেরঙের নানা প্রজাতির কবুতর পাওয়া যায় এখানে। শখের পাশাপাশি বৈচিত্র্যময় নানা কবুতর প্রজাতি সংরক্ষণ ও বিকাশে ভূমিকা রাখছে হাটতে। রাহাত হোসাইনের রিপোর্ট। হিয়াচুন্নি, সিরাজি, গিরিবাস, লাল বোম্বাই, সুয়াচন্দন, চিল্লা, চুইন্না, টেডি, ক্যাপাসিটার, রেসার, আউল, বাগদাদি, হোমার মতো অন্তত 20 প্রজাতির বৈচিত্র্যময় কবুতরের মেলা। এক দশক ধরে প্রতি শুক্রবার শৌখিন কবুতর প্রেমীদের এই হাট বসছে মাদারীপুর শহরের পৌরসভা বাজারে। কালদো আছে, তারপরে লাহোরি সিরাজি আছে, উমা আছে, তারপরে ক্যাপাসিটার আছে, বোম্বাই আছে এবং অন্যান্য আরো জাতের কবুতর আছে বিভিন্ন ধরনের। পার্শ্ববর্তী জেলা থেকেও আসেন কবুতর প্রেমীরা। 200 টাকা থেকে 50,000-এর বেশি দামের কবুতর বিক্রি হয় এখানে। যাতে কবুতরগুলো কিনতে পারে শখের কবুতর, আবার যারা কমার্শিয়ালভাবে করছে তারাও এখানে এসে যেতে আপনার এটা সেল করতে পারে, সেই জন্য আমরা এই ব্যবস্থাটা করছি। কবুতর পালন উৎসাহিত করতে বিনা খাজনায় হাটটি পরিচালনা করা হচ্ছে। শৌখিন কার্যক্রমকে এটি সামাজিক এবং কৃষ্টি সংস্কৃতির সাথে একটি বিরাট বড় বিষয়, এটিকে আমরা উৎসাহিত করার জন্য এই ব্যবস্থাপনাটা আমরা সবসময় চালু রাখবো। শখের বশে কবুতর পালন করে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন অনেকে। মাদারীপুর থেকে রাহাত হোসাইন, চ্যানেল আই, এক্সিম ব্যাংক, বাণিজ্য সংবাদ। ওয়ালটন স্মার্ট ফ্রিজ স্মার্ট মেকার সিজন 2 শীর্ষক ভিডিও নির্মাণ প্রতিযোগিতার প্রথম রাউন্ড শেষ হয়েছে। সোমবার রাজধানীতে অনুষ্ঠানে সেরা দর্শনকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিএমডি নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নীলু, মোহাম্মদ হুমায়ুন কবির এবং অন্যরা উপস্থিত ছিলেন। প্রথম পর্বে বিজয়ীরা দ্বিতীয় ধাপের প্রতিযোগিতার জন্য আরেকটি ভিডিও নির্মাণ করবেন। তাদের মধ্যে সেরা 3 জনকে নির্বাচন করা হবে। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড, ইফা দটস বিরতির। বিরতির পর জানিয়ে ফিরব। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ 16 জানুয়ারি। ইউপি নির্বাচনে সহিংসতার দায় প্রার্থী ও সমর্থকদের বলল ইসি। না পারার ব্যর্থতা ইসি কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নয়, রাজনৈতিক দলের প্রার্থী এবং সমর্থকদের এই দায় নিতে হবে। সময় ইসলামের রিপোর্ট। বর্তমান নির্বাচন কমিশনারদের মেয়াদ শেষ হবে 14 ফেব্রুয়ারি। শেষ সময় এসে একদিকে চলছে দেশজুড়ে ইউপি ভোটের উত্তাপ, অন্যদিকে আলোচনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভোট। মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার তফসিল নিয়ে বৈঠকে বসেন, পরে সচিব তফসিল ঘোষণা করেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 15 ডিসেম্বর 2021, মনোনয়নপত্র বাছাই 20 ডিসেম্বর 2021, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 27 ডিসেম্বর 2021 এবং ভোট গ্রহণ 16 জানুয়ারি। আমরা তফসিল ঘোষণা করেছি, নিঃসন্দেহে আমাদের যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেটি নেওয়া হবে। চলমান ইউপি ভোটে তৃতীয় দফায় সহিংসতা না ঠেকাতে পারার দায় ইসি নিতে চায় না। অবশ্যই ভালো ভোট হয়েছে, যে যেটি আপনারা বলেছেন নির্বাচনের পরে ফলাফলের পরে যে 8 জনের লাশ পড়েছে আপনারা বলছেন, এই জন্য নিঃসন্দেহে ইলেকশন কমিশন কেন, আপনি তো নাগরিক হিসেবে আমরা সবাই ব্যতীত, এটি যেন না হয়, এটি হলো আমাদের পরামর্শ যেন এই ধরনের ঘটনা না ঘটে। নারায়ণগঞ্জ সিটি ভোট হয়েছিল 2016 সালের 22 ডিসেম্বর, মেয়াদ শেষ হবে 2022-এর 7 ফেব্রুয়ারি। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়ার বিদেশ যেতে আইনের কোনো বাধা নেই কিন্তু বাধা দিচ্ছে সরকার। মানুষের দাবি বেগম জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা। বিকেলে চট্টগ্রামের বাকুলিয়ায় একটি কনভেনশন মাঠে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির বিভাগীয় সমাবেশে একথা বলেন। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডক্টর শাহাদাত হোসেনের সভাপতিত্বে এ সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম।
করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে চট্টগ্রামে সন্ধ্যায় জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোমিনুর রহমানের সভাপতিত্বে সভা হয়। বৈঠকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম বন্দর এবং স্থলবন্দরে আগতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে, শহরে মাইকিং এবং সব হাসপাতালে করোনা চিকিৎসার কার্যক্রম বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় বক্তৃতা করেন সাবেক সিভিল সার্জন ডক্টর শেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডক্টর ইলিয়াস চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম সরওয়ার কামাল দুলু, প্রেস ক্লাব নেতৃবৃন্দ সহ সরকারের বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফা ডটস বিরতির। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। সপ্তমবার ব্যালন ডিওর জিতে সাফল্য ও খ্যাতির সাত আসমানে আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি। সর্বাধিক গোলের জন্য পুরস্কার জিতলেন লিওনডভস্কি ও সালা।